প্রথমে আমরা এক নজরে দেখে নিব সফটবক্স তৈরি করতে কি কি লাগবে। তো আমি যেহেতু দুইটা আমি তৈরি করব, সেই জন্য আমি দুইটা স্ট্যান্ড নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন যে আমি দুইটা স্ট্যান্ড নিয়েছি, দুইটা স্ট্যান্ড আমি কিনেছি 750 টাকা দিয়ে। তারপর আপনার লাগবে ফুয়েল, যে আমি অ্যালুমিনিয়াম ফুয়েল নিয়েছি, ডায়মন্ড ব্র্যান্ডের ফুয়েল লাগবে। ফুয়েলটা আমি কিনেছি 150 টাকা দিয়ে। আপনারা বাজারে পাবেন ফুয়েল, অ্যাভেলেবেল পাওয়া যায়, যে কোনো লাইব্রেরিতে আপনি পাবেন অ্যালুমিনিয়াম ফুয়েল। তারপর ট্রেসিং পেপার লাগবে। এই ট্রেসিং পেপারটা আমি কিনেছি লাইব্রেরি থেকে। ট্রেসিং পেপার প্রতি গজ 60 টাকা থেকে 65 টাকা নিবে। আমি হাফ গজ কিনেছি। যে কোনো বড় লাইব্রেরিতে আপনি ট্রেসিং পেপারটা পাবেন। ট্রেসিং পেপারটা থাকবে সফটবক্সের সামনের দিকে, যাতে আলোটা অনেক সফট হয়। আর একটা কাটার লাগবে, কাটার লাগবে আপনার কার্টুন কাটার জন্য। কাটারটা আমি কিনেছি 50 টাকা দিয়ে। তারপর আইকা লাগবে, সেই আইকাটা আমি কিনেছি 20 টাকা দিয়ে। দুইটা টুপিন লাগবে, এই দুইটা টুপিন আমি কিনেছি পার 20 টাকা করে। কারেন্টের সাথে লাইন সংযোগ করার জন্য একটা টুপিন লাগবে। তারপর হোল্ডার লাগবে, আমি দুইটা হোল্ডার কিনেছি, যেহেতু আমি দুইটা তৈরি করব। আর হোল্ডার প্রতি পিস আমার কাছ থেকে নিয়েছে 20 টাকা করে। আর তারপর কস্টিপ লাগবে, সেই কস্টিপটা আমি কিনেছি 30 টাকা দিয়ে। তারপর এখানে দেখতে পাচ্ছেন দুইটা মাউন্ট, তবে এটার নাম কি আমি জানি না, আপনারা একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। এবং মাউন্টগুলো অনেক হেভি। পার পিস 150 টাকা করে, দুইটা আমি কিনে 300 টাকা দিয়ে। এবং নাড়াচাড়া করা যায় এভাবে। আপনি লাইট স্ট্যান্ডের সাথে এক পাশে রাখবেন, আর অন্য পাশে সফটবক্স থাকবো। সফটবক্সকে আপনি এদিক সেদিক নাড়াচাড়া করতে পারবেন, ঘোরাতে পারবেন। আর তো কার্টুন তো লাগবেই, কার্টুন ছাড়া তো হবে না। এই কার্টুনও আমার সংগ্রহে আছে। পাশাপাশি দুইটা লাইট লাগবে, দুইটা লাইটও আমার সংগ্রহে আছে। লাইটের পাওয়ার 15 থেকে 20 হলে এনাফ। তারপর আপনি যদি আরও বেশি পাওয়ার চান, তাহলে 20 থেকে 25 এই পাওয়ারের কিনতে পারেন। লাইটের দাম পড়বে 200 থেকে 250 টাকা। এই জিনিসগুলি আপনি সফটবক্স তৈরি করতে লাগবে। তো চলুন এখন আমরা দেখবো কীভাবে তৈরি করবো সফটবক্স। প্রথমে স্কেল দিয়ে 3টা দাগ দিয়ে নেবেন। দাগ দেওয়ার পরে তারপর আপনি কাটার দিয়ে কাটবেন। এরকম ভাবে আপনি কাটবেন। এখন আমি এগুলোতে অ্যালুমিনিয়াম ফুয়েল লাগাবো। ফুয়েল লাগানোর পরে আপনি দেখতে পাবেন এরকম হবে। তারপর এগুলাকে এভাবে আমি কস্টিপ দিয়ে লাগাবো। আর এটা হলো পিছনের সাইড, যেখানে হোল্ডার বসানো থাকবে। আমি হোল্ডারটা বসিয়ে দিলাম। তারপর এটাকে আমি উপরে কস্টিপ দিয়ে লাগিয়ে দিব। তারপর ভিতর সাইডটা আপনি এরকম ভাবে দেখতে পাবেন। এখন আমি একটা মার্ক করে নিব। মার্ক করে তারপর আমার মাউন্টটাকে এখানে লাগাবো। যে দেখতে পাচ্ছেন এভাবে লাগাবো। তারপর আমি ট্রেসিং পেপার লাগিয়ে আপনাদেরকে কমপ্লিট আমি একটা সফটবক্স দেখাচ্ছি, যেটা আমি তৈরি করেছি দুইটা। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে, প্লিজ লাইক মাই ভিডিও এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।